কলকাতার আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্র সন্তান। রাহুল প্রিয়াঙ্কার সংসার জীবন বেশ ভালোই কাটছিল। পুত্র সহজের জন্মের পর থেকেই নাকি তাদের সংসারে ফাটল ধরতে শুরু করেছে। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু রাহুলের একটি স্ট্যাটাসে তাদের বিচ্ছেদের আভাস পাওয়া গেছে। কিছুদিন আগে বলিউড অভিনেতা শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত ওয়েব ওয়ার্ল্ডে একটি বিতর্কিত মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে চার চাকরিজীবী নারী মীরাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লেখেন। এই খোলা চিঠির লিঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ট্যাগ করে একটি স্ট্যাটাস লিখেন রাহুল। এতেই তাদের বিচ্ছেদের আভাস মেলে। রাহুল লিখেন, আমি জানি প্রিয়াঙ্কা তুমি সহজকে কতটা মিস করো, এটা ওর আর তোমার প্রাক্তন স্বামীর তরফ থেকে। তুমি সেরা মা আর অসাধারণ অভিনেত্রী, সাবধানে থেকো। এই স্ট্যাটাস থেকেই অনেকে ধারণা করছেন হয়তো রাহুল আর প্রিয়াঙ্কার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আবার অনেকেই বলছেন তাদের সংসার ভাঙতে চলেছে। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবস।